হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ টেডি ডে, ভালোবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বেয়ার। টেডি বেয়ার কে না ভালোবাসে? প্রেম নিবেদন থেকে শুরু করে মান অভিমান ভাঙ্গাতে টেডি বেয়ারের জুড়ি নেই। শিশুদের খুব পছন্দ টেডি বেয়ার। ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করা হচ্ছে গোটা বিশ্বজুড়ে। সেই সপ্তাহের মধ্যে 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে টেডি ডে হিসাবে। প্রেমিক প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনি উপহার হিসাবে শিশুদেরও দারুণ পছন্দের টেডি বেয়ার। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সফটওয়্যার জন্মের পেছনে আছে এক দারুণ গল্প। 1902 সালে নভেম্বর মাসে মিসিসিপিতে শিকার করতে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। মিসিসিপি ও লুসিয়ানিয়ার সীমান্তের সমস্যা নিয়ে তখন জর্জরিত তিনি। অনেকক্ষণ খোঁজেও সেদিন ভালো শিকার পাননি রুজভেল্ট। প্রেসিডেন্টকে খুশি করতে তার সঙ্গী সাথীরা ধরে আনেন এক লুসিয়ানিয়া কালো ভাল্লুকের ছানা। কিন্তু গাছের গুড়িতে বেঁধে রাখা ভাল্লুক ছানার উপর গুলি চালাতে মন চায়নি রুজভেল্টের। সেই সময়ে শিকার নিয়ে গোটা বিশ্বে এত কড়া আইন ছিল না। ছোট ছানাটিকে ছেড়ে দেন তিনি। সামাজিকভাবেও শিকার ছিল এক বীরত্বের প্রদর্শনের খেলা। কিন্তু প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের এই মানবিক দৃষ্টিভঙ্গি গোটা সমাজকে নাড়া দেয়। পরের দিন সেই সময়ের সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে এই মানবিকতার কাহিনী। প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের এই কাহিনী কার্টুন হিসাবে গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে। ড্র দ্য লাইন ইন মিসিসিপি কার্টুনে এই গল্প তুলে ধরেন ওয়াশিংটন কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান। ছবিতে তিনি আঁকেন টেডি রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন, তার পেছনে পুচকে এক ভাল্লুকের ছানা। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে আমেরিকার খেলনা কোম্পানি আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি এর মালিক মরিস মকটম এবং তার স্ত্রী প্রথম তৈরি করেন টেডি বেয়ার। তবে তা বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না তাদের। দোকানের জানালার পাশে সাজিয়ে রাখেন টেডি, পাশে বেরিম্যানের আঁকা কার্টুনের কপি। তাকে অবাক করে ক্রেতারা দোকানে ঢুকেই কিনতে চান এই টেডি। মিকটম ছুটে যান রুজভেল্টের কাছে, তার ও তার স্ত্রীর বানানো টেডি বেয়ার বিক্রির অনুমতি চান। জন্ম হয় টেডি বেয়ারের। 1903 সালে তৈরি হয় আইডিয়াল টয় কোম্পানি। তারপর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে টেডি বেয়ার। আদুরে এই পুতুল শুধু উপহার হিসেবে ব্যবহার হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে টেডি বেয়ার মিউজিয়াম পর্যন্ত তৈরি হয়েছে। টেডি বেয়ার নিয়ে তৈরি হয়েছে অনেক বই এবং চলচ্চিত্র। চেহারায় প্রাথমিক সময় থেকে অনেক বদল হয়েছে টেডি বেয়ারের, বদল হয়েছে আকারে এবং রঙে। তবু 100 বছরের অধিক সময় ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রেখেছে টেডি বেয়ার। একদিকে শিশুদের প্রিয় হিসাবে, অন্যদিকে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার সামগ্রী হিসাবে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই পুতুলটি। ভ্যালেন্টাইন সপ্তাহে টেডি ডে তে মনের মানুষকে টেডি বেয়ার উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইতিহাসটিও জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তীতে আপলোড করা যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আমাদের চ্যানেলে এ ধরনের আরও ভিডিও আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজ আছে হাওয়াই মিষ্টি নামে, আপনারা চাইলে ফলো করতে পারেন। আপনাদের আঁকা ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনাদের আঁকা ছবি আমাদের পাঠান, আমরা আমাদের ফেসবুক পেজে আপনাদের ছবি আপনাদের নামের সাথে পোস্ট করব। আর আপনাদের টেডি ডে কেমন গেল তাও কমেন্টে আমাদের জানাতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি টেডি ডে।